যেখানে কবর মাজার আছে ওখানে তাওহীদ নাই, যেখানে বাড়িতে ছবি মূর্তি আছে ওখানে তাওহীদ নাই, যেখানে তাবিজ মাদুলি আছে ওখানে তাওহীদ নাই, যেখানে কুসংস্কার আছে ভবিষ্যতের উপর বিশ্বাস আছে ওখানে তাওহীদ নাই। আর সবচেয়ে আশ্চর্যের কথা যে বর্তমান যুগে আধুনিক যুগে শিক্ষিত মানুষরা পর্যন্ত তাওহীদ থেকে এমনভাবে ছিটকে পড়তেছে, যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় ওই সমস্ত দরবেশ বাবাদের চেম্বার আমি নিজে দেখেছি, যাদের ভিডিও বক্তব্য প্রচার হয় ফেসবুক এবং টিভিতে, কামরূপ কামাখ্যা থেকে বিশাল জ্ঞান অর্জন করে এসেছেন, জিন পরিদের বসে এনেছেন, এই সমস্ত আউল ফাউল কথাবার্তা, কোহে কাফ থেকে এতদিন ধ্যানে ছিলেন আধ্যাত্মিক গুরু, আপনার সকল সমস্যার সমাধান করতে পারে, ব্যবসায় বরকত দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটাতে পারে, আপনার সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা এটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর গুণের সাথে ঠাট্টা মস্করা। এই জন্য আল্লাহ সব গুনাহ ক্ষমা করলো, এই গুনাহ ক্ষমা করবে? সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হলে একটা মাছি সৃষ্টি করতে পারবে? পা মাটির নিচে যে পানি আছে, এই পানি যদি অনেক নিচে চলে যায় যেখান থেকে মানুষ আনতে পারবে না, মানুষ পানি আনতে পারবে? আসমান যদি বৃষ্টি বর্ষণ না করে মানুষ বৃষ্টি দিতে পারবে? পারবে না। এগুলো আল্লাহ সুবহানাহু তাআলার কোরআনে ওপেন চ্যালেঞ্জ, যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি বীজ থেকে গাছ না গজায়, আপনি আম গাছ লাগালেন, যদি আল্লাহ না গজান আপনি সার বীজ যন্ত্রপাতি অস্ত্রপাতি দিয়ে গজাতে পারবেন? সারা পৃথিবীর সব বিজ্ঞানী ডাক্তার পারবে? আপনার সন্তান হয় না। শাহ মখদুম, শাহজালাল, বাইজিদ বুস্তামি লন্ডন, কুয়েত, কাতার, বাহরাইন, মুম্বাই, বেঙ্গালোর সব ঘুরে শেষ, পৃথিবীর কোনো ডাক্তার কোনো পীর সন্তান দিতে পারবে? পারবেন? এটা তো রাত দিন মানুষ দেখতেছে। এটা একমাত্র কার ক্ষমতা? আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার সাথে ঠাট্টা মস্করা হচ্ছে আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কিছু চাইতে যান। একটা জিনিস মনে রাখবেন যে আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো ইবাদতই করেনি, না নামাজ, না কালাম, না রোজা, না সালাম, না সিয়াম, না হজ, না জাকাত, কিছুই করেনি, সে ওর চাইতে ভালো যে মাজারে সিজদা দেয়, সে ওর চাইতে ভালো যে শিরকে লিপ্ত। কি জন্য? এই জন্য যে যে শিরক করেছে সে আল্লাহ সুবহানাহু তাআলাকে অপমান করেছে। শিরক করা মানে কাকে অপমান করা? আল্লাহর শক্তিকে অপমান করা, আল্লাহর ক্ষমতাকে অপমান করা, আল্লাহর দাম্ভিকতা অহংকারকে অপমান করা, আল্লাহর দাপট, আল্লাহর এককত্ব, আল্লাহর অদ্বিতীয়ত্বকে অপমান করা। আর আল্লাহ এই অপমান বরদাশত করবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক যে জিনিস সেটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। বলে না যে উমুকের সাথে উমুকের হট কানেকশন আছে, ফোন দিলেই রিসিভ হবে, কথা হবে, সমস্যা নেই, প্রোগ্রাম হয়ে যাবে, এরকম কথা মানুষের মধ্যে আছে না? তো মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য মাধ্যম লাগতে পারে, ওসিলা লাগতে পারে, যে প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না, আপনাদের এখানকার এমপির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না, ভায়া মাধ্যম লিংক লাগবে। পৃথিবীর সব ধর্ম ব্যবসা করার জন্য পৃথিবীর সব ধর্মের হুজুরেরা, সব ধর্মের পণ্ডিতেরা, হিন্দু ধর্মের পণ্ডিত বলেন আর বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন আর রাব্বি বলেন যেই বলেন, সবাই নিজ নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভয় দেখায় এই বলে, তুমি অনেক বড় গুনাহগার, আল্লাহর সাথে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে না, তোমার জন্য রাব্বি লাগবে, পাদ্রী লাগবে, হুজুর লাগবে, পীর লাগবে, পণ্ডিত লাগবে, না হলে তুমি পারবে না, ব্রাহ্মণ লাগবে, না হলে তুমি পারবে না, বেদ তুমি পড়তে পারবে না, এটা একমাত্র ব্রাহ্মণ পড়তে পারে, তুমি একাই আল্লাহর কাছে চাইতে পারবে না, তোমাকে এই গণেশ দুর্গা এদের মাধ্যম দিয়ে চাইতে হবে, তুমি পারবে না, তুমি অনেক বড় গুনাহগার, তোমার দোয়া আল্লাহ শুনবে না। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা, দুই নাম্বার ব্যবসা। এই দুই নাম্বার ব্যবসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম,
ইসলাম চিরদিন মানুষকে শিখিয়েছে যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। কত বড় অপরাধী, যত বড় অপরাধী হয় হোক, যত বড় অপরাধী হয় হোক, ওর সাথে আল্লাহর সম্পর্ক, ও চাইবে আল্লাহ শুনবে। এটাই আল্লাহর নিয়ম, আল্লাহ এটাই পছন্দ করেন, এটাই আল্লাহর দাসত্ব, এটাই আল্লাহর ইবাদত। 99 জনকে হত্যা করেছে, করে একজন আলেমের কাছে গেছে, আমি 99 জনকে হত্যা করেছি, ক্ষমার রাস্তা আছে কি? তখন সে বলছে না ক্ষমার কোনো রাস্তা নেই, তখন ওকে হত্যা করে দিয়েছে, 100টা পূর্ণ হয়ে গেছে। এখন ক্ষমার জন্য একজন বলেছে যে অমুক গ্রামে গেলে একজন আছে আলেম যে তোমাকে ক্ষমার রাস্তা বলে দিতে পারে। এখনও কি সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে? সে কিন্তু এখনও ক্ষমা চায়নি। হাদিসের ইবারত স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সে এখনও আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চায়নি, চাওয়ার চেষ্টা করতেছে। চাওয়ার কি করতেছে? চেষ্টা করতেছে। পথিমধ্যে মৃত্যু হয়ে গেছে, জান্নাত জাহান্নামের ফেরেশতাদের গণ্ডগোল লেগে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা জমিনকে বললেন যে যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের জমিনকে বললেন তুমি একটু এদিকে এগিয়ে আসো, আর এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও, আর ফেরেশতাদের বললেন তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী। যে গ্রামের দিকে তওবা করার জন্য যাচ্ছিল ওই গ্রামের দিকে যদি বেশি নিকটবর্তী হয় তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দাও। তো এই বান্দা আল্লাহর কাছে এখনও ক্ষমা চায়নি, চাওয়ার ইচ্ছা পোষণ করেছে মাত্র, আর সে আল্লাহর কাছে চায়নি, চাওয়ার চেষ্টা করেছে মাত্র। তো আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেছে এমন বান্দা, ইচ্ছা পোষণ করেছে এমন বান্দা যে 100 জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, তার এই চেষ্টা, এই ইচ্ছার মূল্য আল্লাহর নিকটে এত বেশি, এত বেশি, এত বেশি যে তাকে ক্ষমা করার জন্য স্বয়ং আল্লাহ কৌশল অবলম্বন করলেন। তাকে আল্লাহ ক্ষমা করতে চান, ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করলেন। আল্লাহু আকবার। আর আমি নাকি আল্লাহর কাছে চাইতে পারবো না, নাউযু বিল্লাহি মিন যালিক, আমার নাকি পীর লাগবে আল্লাহর কাছে চাইতে। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের এটাই চান যে মানুষ আল্লাহর নিকটে চাক, এটা আল্লাহ পছন্দ করে। সবাই চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন না, কেন কিয়ামতের মাঠে আল্লাহর আত্মমর্যাদা, আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু তাআলার দাম্ভিকতা, আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার আত্মমর্যাদা এত বেশি থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না, তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতক্ষণ তিনি সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। আল্লাহ যখন বলবেন ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশফা, মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে, তখন তিনি মাথা উঠাবেন। তো যেই কিয়ামতের মাঠে আদম, মুসা, ঈসা, নূহ, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম কথা বলতে পারেন না, সেই গ্রামে নাকি বাংলাদেশের ল্যাংটা বাবা ওই কিয়ামতের মাঠে কথা বলবে, ওই কিয়ামতের মাঠে নাকি বাংলাদেশের পীর জাহাজ দিয়ে নিয়ে যাবে, ওই কিয়ামতের মাঠে নাকি পীরের মুরিদ হলে আপনি জান্নাতে চলে যাবেন, নাউযু বিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় অপমানজনক কথা নবীদের জন্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব চাঁদপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, ফিরে আসতে হবে তাওহীদের পথে, ফিরে আসতে হবে আল্লাহর দাসত্বের পথে, ফিরে আসতে হবে শিরকি মুক্ত জীবন যাপনে, ফিরে আসতে হবে বেদাত মুক্ত জীবন যাপনে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আল্লাহ আমিন।